গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো তোমাদের সবাইকে আমার গ্রামের বাড়ির দ্বিতীয় ব্লগে অনেক অনেক শুভেচ্ছা। এখন হচ্ছে সকালবেলা। তো সকালবেলা ঘুম থেকে উঠে যে বাসি কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে এখন আমাদের দুপুরে রান্নাবান্নার প্রিপারেশন চলতেছে। তো আগের ব্লগটাতে তোমাদের দেখিয়েছি যে সকালবেলা আমরা খিচুড়ি খেয়েছিলাম, যদিও বা ব্লগটাতে তো অনেক লেট হয়ে গেছে। তো সকালবেলা গিয়েছিল বাজারে, বাজার থেকে কিছু মাছ নিয়ে আসছে, সেগুলো কাটাকাটি চলতেছে, আর ওইদিকে রান্নাঘরে রান্না চলতেছে। তো আমি এখানে কেটে কুটে ধুয়ে দিচ্ছি, আর ওইদিকে মা আদি হচ্ছে রান্নাবান্না করতেছে। তো কী কী মাছ এনেছে তোমরা তো দেখতেই পাচ্ছ। এনেছে হচ্ছে বোয়াল মাছ, আর মুরগি ছিল, এরপর ছিল হচ্ছে ট্যাংরা মাছ। তো আসলে ছেলেরা বাজার করতে গেলে সবচেয়ে মহা যে প্রবলেমটা সেটা হচ্ছে যে ওরা আসলে বুঝতে পারে না যে কী পরিমাণ বাজার করা উচিত। তো আমাদের হচ্ছে আজকের দিনটা আমরা থাকবো এখানে, এরপর হচ্ছে আগামীকালকে সকালের খাবার আমরা এখান থেকে খেয়ে দুপুরবেলা চলে যাব আমার বাপের বাড়িতে, সেখানে আর কি আমাদের নিমন্ত্রণ আছে সবার। তো তার জন্য এক গামলা ভর্তি ট্যাংরা মাছ নিয়ে আসছে। তো তোমরাই বলো, এতগুলো ট্যাংরা মাছকে আমরা এক বেলার মধ্যে খেয়ে শেষ করতে পারবো? সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব না। তো আমাদের অবভিয়াসলি এগুলোকে ফ্রিজিং করতে হবে, আর গ্রামের বাড়িতে মানুষের বাড়িতে ঘুরে ঘুরে ফ্রিজিং করা আসলে অনেক কষ্টকর ব্যাপার। আসলে অনেকে দিতে চায় না, কারণ তাদের খাবার দাবার থাকে ফ্রিজ ভর্তি। যদিও বা গ্রামে ওইভাবে খাবার দাবার থাকে না, কিন্তু তারপরও গ্রামের মানুষ আসলে দিতে চায় না। এরপর আসলে এখন এনে ফেলেছে, কিছুই করার নেই। তো তার জন্য মাছগুলো কেটে এগুলো আমাদের পাশের বাড়ির একটা বাড়িতে ফ্রিজ আছে সেখানে রেখে দেবো। এদিকে আমাদের রান্নাবান্না শুরু হয়ে গেছে, আজকের লাঞ্চ মেনু মোটামুটি ভালোই আছে। তো প্রথমে বেগুন ভাজা আর হচ্ছে বোয়াল মাছ ভাজা করা হয়েছে। তো বেগুনটা ছোট ছোট পিস করে আর বোয়াল মাছটা একদম ছোট করে, মানে যতটা ছোট করা যায় আর কি, পিস করে এরপর মাছ আর হচ্ছে বেগুনটা আলাদা করে ভেজে নিয়ে এর মধ্যে একটু জিরে গুঁড়া দিয়ে লাস্টের দিকে আর কি নামিয়ে ফেলতে হয়। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে আর কি বিয়ে হলে সেইখানে এই টাইপের ভাজিটা করে, যে কোনো রুই মাছ থাকলে রুই মাছ দিয়ে করে, নাহলে বোয়াল মাছ দিয়ে করে আর কি, বেগুনের সাথে মিক্স করে করে। খুবই মজা লাগে, মানে খুবই স্বাদ লাগে আর কি। সবাই বললো যে যখন গ্রামের বাড়িতে এসেছে তাহলে কিছু ট্রেডিশনাল ফুড খাওয়া দরকার, তার জন্য এই ভাজিটা করা হয়েছে। তো তোমাদের সাথে আসলে আমি ওইভাবে রেসিপিগুলো শেয়ার করতে পারছি না, কারণটা তো তোমরা বুঝতেই পারছো, আসলে সময়ও নেই, প্লাস হচ্ছে আর কি স্কোপ নেই ভিডিও করার মতো। তোমাদের সাথে শুধু চিকেন কারিটা শেয়ার করব। চিকেন কারিটা তো দিদি করতেছে এই ফোড়ন দিয়ে, এর মধ্যে আর কি মেখে রাখা মাংসটা দিয়ে দেওয়া হবে। আর মাংসগুলো বলে দিয়েছে দেশি মুরগি, কিন্তু আসলে দেশি হবে কি না সেটা ঠিক নেই। দেশি মানে বলতে হচ্ছে আমাদের গ্রামের মুরগি আর কি। তো সেটা আর কি যেহেতু বাজার থেকে কিনে নিয়ে আসছে সেটার কোনো গ্যারান্টি নেই, বাট ওরা তো সবসময় বলে যে এটা ভালো, কিন্তু ওদেরটা তো আসলে ঠিক হয় না। তবে যাই বলেন না কেন, আমার কাছে তো এই বাঙালি রান্নাগুলো জাস্ট অসাধারণ লাগে। যতই আধুনিক রেসিপি তৈরি করুক না কেন, আমার কাছে যে বেশি করে ঝাল দিয়ে মশলা দিয়ে ঝোল দিয়ে যে মাংসের ঝোলটা হয় আমার এটা খুব ভালো লাগে। আর তার সাথে তো মাটির চুলা আছেই, মাটির চুলার মধ্যে তো আরও বেশি ভালো লাগে। আর ওইদিকে মা হচ্ছে আমের চাটনির জন্য আর কি প্রিপারেশন নিচ্ছে। তো আমাদের আজকে কী কী হচ্ছে আইটেম সেটা তোমাদের বলি। তো আজকে হবে হচ্ছে বেগুন ভাজা, মাছ ভাজা, সাথে কিছু ট্যাংরা মাছও করা হয়েছে ভাজা। সবাই বললো যেহেতু আজকে টাটকা টাটকা ট্যাংরা মাছ নিয়ে আসছে এগুলো হয়তো কবে আবার খেতে পারবো, কারণ বাসা না গেলে তো আর এগুলো খেতে পারবো না, কারণ যেহেতু আগামীকালকে আমার বাপের বাড়িতে চলে যাব, ফ্রিজে থাকবে। কিছু আর কি ভেজে রাখা হয়েছে আজকে খাওয়ার জন্য। এরপর হচ্ছে ডিমের ভুনা ছিল, এরপর ছিল বোয়াল মাছের ঝোল, আর হচ্ছে মাংস, আর তার সাথে আমের চাটনি, আর তার সাথে পায়েসও ছিল। তো মোটামুটি ভালোই জবরদস্ত খানা হয়েছে আমাদের আজকে। আর হচ্ছে আমার মাসি শাশুড়ি এসেছিলো, ফুল ফ্যামিলি এসেছিলো আমাদের বাড়িতে, তো আগে ওনাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। আয় বাবা,
তুমি কার বাড়ি আইছো এখন? মামার বাড়ি আসছো। তুমি কি ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি আসছো? গলায় দেয় নাই মামা। ও জুতা পরে আসছো। তাহলে যে আম কুড়াইতে গেছিলা, আম কুড়াইবে না? এই যে আমি ওই যে ওইখানে আছে, ওই গাছে আছে, ওই যে গাছে আম দেখা যাচ্ছে। ঠিক আছে, ওখানে যাই, পরে যাবা কিন্তু ওখানে গেলে বাবা প্যান্ডা বুঝে আছে তো পুরে। ওকে চলে আসো, এখন মাথা ঠান্ডা করে আর একটা কবিতা বলো। এখানে আসো, মাথা ঠান্ডা হয়েছে? আর একটা কবিতা বলো তো, আর কি কবিতা পারো তুমি বলো। ওদিকে যাও, হ্যাঁ এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এদিকে তাকাও। হ্যাঁ আমি আমি ওদিকে বাবা যাইতেছো কেন বাবা? তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে এরপর আমরা যাব হচ্ছে বেড়াতে। আমাদের আশেপাশের কিছু বাড়ি আছে সেখানে। তো দেখলাম যে আমার কাকা শ্বশুর আম পাড়তেছে, আর ওইখানে দেখলাম সারা তো খুবই মজা করে আম খুঁড়তেছে। তাই ভাবলাম যে একটু ভিডিও করি। আসলে আম পাড়া দেখি না, নিজের কাছে মনে হয় একটা আম পাড়ি। আসলে ছোটোবেলায় করতাম তো, আম পাড়তাম, আম খেতাম। তো আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে কিন্তু ইয়া বড় একটা আম গাছ আছে, সেখানে প্রচুর পরিমাণে আম হয়। অবশ্যই দেখতে পাবো, গেলে পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর আমগুলো খেতে অত ভালো না, কিন্তু মানে আম এত পরিমাণ হয় গাছে, খেয়ে শেষ করতে পারে না। তো সারা যেহেতু আম আর কি কুড়িয়ে দিয়েছে, তার জন্য সারাকে দুইটা আম গিফট করে দিয়েছে। দুজনে মিলে একসাথে খেয়ে নি, এখন রেখে দেবো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, মোটামুটি সবকিছু কমপ্লিট। এখন যাবো হচ্ছে বেড়াতে। তো ভাবলাম যে এসেছি যেহেতু বেশি কয়েকদিন থাকা হবে না, সেহেতু আগামীকালকে চলে যাব। আর আসা হয়েছে মূলত ঈশানকে দেখানোর জন্য। আসলে আমাদের আশেপাশের যারা লোকজন থাকে, ওনারা বাচ্চা টাচ্চা হলে ওনারা দেখতে চায় আর কি, ওনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসা হয়েছে। তাই আমাদের আর কি আরও আত্মীয় স্বজন আছে আশেপাশে, তাদেরকেও দেখানো হবে।
তো ভাবলাম যে যেহেতু ঘুরতে যাচ্ছি তোমাদের সাথেও একটু শেয়ার করি। আশেপাশের পরিবেশটাও ভীষণ ভালো লাগছিল, আর বিভিন্ন মানুষের বাড়ির উপর দিয়ে যাচ্ছিলাম, তো মানে ছিলাম মানে আমাদের বাড়িটা হচ্ছে প্রায় 10-12টা বাড়ির মাঝখানে একটা বাড়ি। রাস্তার আসতে গেলে মানে যেখান থেকে আর কি গাড়ি করে যে কোনো জায়গায় যাওয়া যায় আর কি। তো আমরা যাচ্ছি হচ্ছে আমার জ্যাঠা শ্বশুর হয় ওনার বাড়িতে, ঈশানকে দেখানোর জন্য অনেকদিন ধরে যাওয়া হয় না। তো ওনাদের সাথে আমাদের মোটামুটি ভালোই সম্পর্ক আর কি, আমরা বাড়িতে আসলে ওনাদের সাথে দেখা করি বা ওনারা আমাদের বাড়িতে এসে দেখা করার জন্য। যেতে যেতে দেখলাম যে যে বাড়ির উপর দিয়ে যাচ্ছিলাম সেখানে দেখলাম যে একটা বাড়িতে এত সুন্দর মানে পুরো শহর বানিয়ে ফেলেছে, দুতলা বিল্ডিং করেছে, পাশে আরেকটা একতলা বিল্ডিং। তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে গ্রামের মধ্যে এখন আর সেই গ্রামের পরিবেশ নেই, এখন পুরো শহর হয়ে গেছে, সবাই সেই ইট পাথরের তৈরি বিল্ডিংয়ে থাকতে চায়, কেউ টিনের ঘরে থাকতে চায় না। কিন্তু আসল মজাটা কিন্তু গ্রামে থাকার টিনের ঘরের মধ্যে, কারণ যখন বৃষ্টিটা আসে টিনের ঘরে ঝুমঝুম করে যে বৃষ্টির অবস্থা শোনা যায় শুয়ে শুয়ে, সেটা কিন্তু আমরা বিল্ডিংয়ে থেকে কোনোদিনই ফিল করতে পারবো না। এটা জানি না কেউ বুঝে কিনা জানি না, কিন্তু আমার কাছে মানে রাতের বেলা শুয়ে শুয়ে টিনের ঘরে যে ঝুমঝুম একটা বৃষ্টির আওয়াজ জাস্ট অসাধারণ লাগে। যারা তোমরা থেকেছো তারা অবশ্যই বুঝতে পারবে। তো বাপের বাড়ি গেলে তো আমার ভীষণ ভালো লাগে যদি রাতের বেলা বৃষ্টি হয়, মানে একটা ঝুমঝুম আওয়াজ হয় টিনের চালের মধ্যে, ওটা কিন্তু বিল্ডিংয়ের মধ্যে বোঝা যায় না, তবে জানি না এটা কেউ বুঝতে পারে কিনা। তো এই তো আমরা চলে আসছি আমাদের জ্যাঠা শ্বশুরের বাড়িতে। তো সেইখানে দেখলাম ঢুকতেই অনেকগুলো মরিচ গাছ, এত সুন্দর মরিচ ধুয়ে আছে, ভিড়ও না করে থাকতে পারলাম না, তারপর তোমাদের সাথে শেয়ার করে ফেলি। সুন্দর, খুবই সুন্দর মরিচ হয়ে আছে। তো আমরা যদি থাকতাম তাহলে কিছু নিয়ে যেতাম, সে তো থাকবো না তাই নিলাম। তো মরিচ গাছগুলো ভিডিও করে এখন বাড়ির দিকে আর কি যাচ্ছি। তো বাড়িটা দেখতেই পাচ্ছ অনেক বড়, কিন্তু ওনার হচ্ছে ছেলে নেই, মেয়ে শুধু, তো এর জন্য ওনারা দুজন থাকে বাড়িতে। তো জ্যাঠা শ্বশুরের বাড়ি ঘুরে এসে এখন আমরা আবার বাড়িতে চলে যাচ্ছি আমাদের বাড়িতে। তো যাওয়ার সময় একটু রাস্তাটা ভিডিও করলাম, এত সুন্দর পরিবেশ এখন, মানে বিকেলবেলা তো ঠান্ডা ঠান্ডা হাওয়া বইতেছে, ওয়েদারটা ভীষণ ভালো। তো আগামীকালকে চলে যাবো আমার বাপের বাড়ি, তার ব্লগও তোমাদের সাথে শেয়ার হবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ব্লগটা এখানে শেষ করে দিই। সবাইকে টাটা বাই বাই, দেখা হবে আমার নেক্সট ব্লগে।